वेलकम टू माय चैनल प्रिय छात्र छात्री तुम्हारा जरा 2021 साल माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा देवे तादेर जन्य आज के भीषण बड़ एक अपडेट निये चले एसेछि। इतिमध्ये किन्तु মমতা ব্যানার্জী আমাদের मुख्यमंत्री নবান্নে घोषणा করেছেন माध्यमिक और उच्च माध्यमिकের ভবিষ্যত কি হতে চলেছে সেই নিয়ে। तो डिटेल्स এখানে লিখে রেখেছি ওখানে কি কি ঘোষণাতে উনি জানিয়েছেন। এখন অ্যাকচুয়ালি লাইভটা চলছে। तो माध्यमिक उच्च माध्यमिक কি হতে চলেছে আমি পুরো ফুল ডিসকাস করে দিচ্ছি। তোমরা কিন্তু পুরো ভিডিওতে অবশ্যই থেকো, ঠিক আছে? দেখে নাও কি কি বিষয় জানা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে। প্রথমত আমরা আগে থেকেই জানতাম যে উচ্চ মাধ্যমিকের হোম সেন্টার হচ্ছে, আজকে কিন্তু ঘোষণা হয়ে গেছে যে মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু হোম সেন্টারই হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই হোম সেন্টার। সেকেন্ডলি দেখো, পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিটের। নরমালি আমাদের 3 ঘন্টার পরীক্ষা হয়ে থাকে 90 মার্কস বা এইচএস এর ক্ষেত্রে 80 মার্কসের, কিন্তু এবারে বলা হয়েছে পরীক্ষা হবে 1.5 ঘন্টার। অর্থাৎ বুঝতেই তোমরা পাচ্ছো নাম্বার বিভাজন বা কোয়েশ্চেন প্যাটার্ন সবই কিন্তু চেঞ্জ হচ্ছে। যেই সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 2021 সালে, কোভিড সিচুয়েশনের জন্য একটু সিলেবাস রিডিউস হয়েছিল, তো সেই সিলেবাসেরই উপর পরীক্ষা হবে। এবার কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ লং কোয়েশ্চেন আসার চান্স কিন্তু খুব কম। বেসিক্যালি যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা এসএকিউ এবং এমসিকিউ এর উপর ছিল এইটা। এবারে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, তো এটা যখনই আমি জানতে পারবো সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলের সাথে থেকো এবং সাবস্ক্রাইব না করা থাকলে এবং বেল আইকনটা প্রেস না করা থাকলে এক্ষুনি করে নাও এবং যতটা পারো বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো তারা উপকৃত হতে পারে। থার্ড পয়েন্টটা দেখো, শুধুমাত্র আবশ্যিক বিষয়গুলিরই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ যেগুলো অপশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় যদি কিছু থেকে থাকে সেটা পরীক্ষা না দিলেও চলবে। ওটা স্কুলের স্যারেরা তোমাদেরকে যা নাম্বার দেবে সেটাই তোমাদের মার্কশিটে যোগ হবে। তারপর দেখো এখানে রয়েছে 5 নম্বর পয়েন্টে রয়েছে এইচএস নরমালি মাধ্যমিকের পরে হয়, কিন্তু এবারে এইচএসটা আগে হয়ে যাচ্ছে। যেহেতু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো থাকে বা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাগুলো থাকে, সেই জন্য এইচএসটা হয়ে যাচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে এবং মাধ্যমিক কিন্তু তারপর অর্থাৎ আগস্টের সেকেন্ড সপ্তাহে মাধ্যমিকটা হচ্ছে। এবার আরো কিছু বিষয় বলে রাখি, পরীক্ষা সংক্রান্ত যে রুটিন সেই রুটিন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা এখনো পর্যন্ত তৈরি হয়নি, ওটা যখনই জানতে পারবো তোমাদের সাথে শেয়ার করে দেব। এবং অনেকে বলছে যে পরীক্ষা যদি কম নাম্বারের হয়, কিছুদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল সেখানে বলা হচ্ছিল যে 30 থেকে 40 নম্বরের পরীক্ষা হবে, বেসিক্যালি এমসিকিউর উপর বা এসএকিউর উপরে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনের উপর হবে। তো এরকম যদি হয়, এরকম প্রস্তাবও উঠেছিল যে একদিনে যদি একের বেশি পরীক্ষা নেওয়া যায়। তো এই ধরনের যা যা আপডেট আমি পাবো পরবর্তী সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকো। তো আজকে এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।